আজকে হইল ইবাদকুর সিজনের শেষ মাহফিল আল্লাহ যদি হায়াতে বাঁচাইন আগামী বছর যদি দেখা হতে ইনশাআল্লাহ হইতো খাস করে আমি দোয়া চাই আর আমার মা বড় কঠিন এক বেমারি আমি আশা করছি ওই দু আমার মারে লিয়ে আল্লাহর বাড়ি খানো যাইতাম আর আমি অন্য দুই দিন আগেও এক মাহফিল হয়েছি মানুষ হিসাবে অতীতে হয়তো অনেক ভুল হয়েছে আজকে প্রায় ১৯-২০ বছর ধরে ওয়াজল্লানিত আছি আল্লাহ দয়া করতাম মাফ করতাম কারণ এটা অতীতে অনেক ভুল হয়েছে যেগুলো কেউ জীবনে দৌড়াইয়াও দিছেন না বুঝছিও না গত বছর এক যত গিয়া দৌড়ান ফোড়া গিয়া তখন আমি নিজের গেছে আল্লাহর গেছে আমি ক্ষমা চাইছি আর আল্লাহর গেছে কইছি যে আল্লাহ অতীতে বুঝিয়া না বুঝিয়া যত জাতর ভুল হয়েছে কারণ ধাক্কা না খাইলে হুশ হয় না মাতই না সাহ এই কারণে অতীতর যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি কোনো বাইর গেছে দৌড়া ফোড়ে আমি আল্লাহর গেছে তোবা করছি মদিনা শরীফ গিয়েও তোবা করছি আল্লাহ দেখের বাসা বল আমি মক্কা মদিনাত গিয়েও তোবা করছি এর বাদেও যদি অতীতর কোনো ভুল ধরা পড়ে যেমন ওদের একটা জিনিস পাক্কা আগর বারোইছেন বিজ্ঞ উলামা একরাম মখলার গেছে ধরা পড়ছে আল্লাহ দেখের আমি দোয়া করি আল্লাহ তান তানরে হায়াত দেখ আপনারা সবে জানেন আমরা হইলাম সাফ কিবলার মুরিদ আমরা হতবাগলোর একটা পরিচয় আছে ইসমতে আম্বি আদালতে সাহাবা তোতা নবী রসুল্লাহর নিষ্পাপ আজকের বয়ান এক প্রসঙ্গে আমি নবী রসুল্লাহর কথা কইছি নবী রসুল্লাহর নিষ্পাপ ইকান আমরা আকিদা ওলা নাই সাব কর এর বাদেও যদি কথা হওয়াত গিয়া কোনো স্লিপ অফ টান ওই যায় আল্লাহ না করুক যে একটা মারাত্মক কবিরা গুনা পর্যায়ে যে একটা তোবা না করা পর্যন্ত মাফির সুযোগ নাই আল্লাহর কাছে আমি তোবা করি আর যেমন আদম আলাইসাল্লাম সম্পর্কে বয়ান দিতে গিয়ে একটা কথা ভুল হয়েছে এইগুলো লাগে আমি আল্লাহর কাছে তোবা করছি আপনারা আর কাছে মাফ চাই আর সবচেয়ে বড় কথা হইল কিনা হুনানির অর্থ হইল আপনারা আমারে মায়া করেন বিদায় আমারে আপনারা দোয়া করতা হাজার আইন কারণ আপনারা দোয়া তো নেই যদি আমি হরি যাইতে তো আমার দুনিয়াও গেল আখেরাতও গেল এর দ্বার বিজ্ঞ উলামা একরাম দেশে বিদেশে যারা আছে সারা পৃথিবীর আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস আমার যত ভাই বাবা গুলো আছেন আল্লাহর ওয়াস্তে আপনারা এক ভাই এক ফুয়া জানিয়া আমারে দরাইয়া দিবা অনুরোধ করবো ওখানটা যে আমারে ফোনে কার সরাসরি ওখানটা খুয়াইয়া শুধরাইবার সুযোগ দিবা সারা জীবন আল্লাহর কাছে আপনার লাগি দোয়া করুন আর ও যে রোজা মাস ইবার কুর সিজনে রোজা মাস পাইলিছে আমরা রে আছে যে কারণে আজ দুইটা মাস ধরে আমরা রোজা মাস নিয়ে যথেষ্ট ফজাইলর আলোচনা করছি অনেক সময় অনেক কথা আইছে কিছুদিন আগে একটা কথা আমার স্লিপ হইছে যে একটা কইতাম আসিল যে কোনো মানুষের যদি রোজা বেমারের আলোতে রোজা চালইন অথবা বেমার ভরিয়া রোজা বাঙ্গি লাইন তাই মারা যায় তে তান ওয়ালি ওয়ারিস দ্বারা রোজা রাখাইতা পারবা অর্থাৎ ওয়ালি ওয়ারিসে হকানি আলিম উলামা মুফতি সাহেবগুলোর কাছে গিয়া ওয়ালি ওয়ারিসে চাইলে তান তান বাবার বা তানি মৃত ব্যক্তি রোজা রাখাইতা বা অসুস্থ ব্যক্তি রোজা রাখাইতা ফারবা ইকান গিয়া খোয়া হয়ে গেছে কুনা কুনি যে ওয়ালি ওয়ারিসে রোজা রাখতা ফারবা আসলে কথাটা ওলা রোজা রাখাইতা ফারবা এরপরেও ভুল আমি একটা কথা আজকে আপনারা শুনাইয়া রাখিয়া সাহেবগুলো আমি মুফতি নাই আলিম নাই ফতোয়া দেবার কোনো অধিকার আমার নাই যে কোনো মাসলা মাসাইল ফতোয়ার ব্যাপারে দয়া করি যদি কোনো সময় জয় করেন রোজার ব্যাপারে হোক হজর ব্যাপারে হোক আল্লাহর হস্তের যোগ্য উলামা হজরতর গেস্তনে সিদ্ধান্ত নিবা মুফতি মুহাদ্দিস হকানি উলামা একরামগুলোর গেস্তনে সিদ্ধান্ত নিয়া আপনার রাজ্য করবা আমার কোনো কথা বিভ্রান্ত হইবা না আল্লাহ আমার হেদায়ত করতা হেফাজত করতা আল্লাহর ঘরে বইয়া আল্লাহরে হলির কদমর কিনারাত বইয়া আমি আপনার আগে সে সাইয়া আমার লাগে আপনারা খাস করি দোয়া করতা ভবিষ্যতে যেন আল্লাহ আমারে এমনভাবে কথা কইবার তৌফিক দে উলামা হযরত সকল সাক্ষী আছেন বা যারা আমার বয়ান শুনছেন এই বছর আমি চেষ্টা করছি যতদূর পারি সতর্কতার সাথে আমি আমার কথাগুলারে গুছাইয়া আনার এর বাদেও আমি মানুষ ভুল হইতে পারে আপনারা ভাও ধরি আমি অনুরোধ করি আর দেশে বিদেশে দুনিয়ায় যেই আমার কথা শুনবা আপনার ভাই আপনার ভুয়া মনে করিয়া আমার শুধরাইয়া দিবা এর যা যা আল্লাহ আপনারা দুনিয়া খেরাতে দিব এছাড়া আর আমার কিছু কইবার আছে নিসাব আল্লাহর ওয়াস্তে কোনো যদিয়া বিভ্রান্তি চড়াইবা না আল্লাহর কাছে আমি ভিক্ষা চাইব আল্লাহ আমার কারণে আমার পীর মুর্শিদ
ফুলতলি সাহেব কিবলার তোতা এই মসলকর কোন একজন মানুষের মুখকান্ডে আল্লাহ খালা করতা না দুনিয়ায় যেভাবে আল্লাহ আমরা রেখানো রাখছে হাসরের ময়দান আল্লাহর অলির লগে আল্লাহর অলির কাফেলা তরিয়া নবীজির জান্ডার নিচে আল্লাহ আমরা একজোড়া জায়গা করিতা আল্লাহ আমার কবুল করতা আপনারা আমার লাগে একজোড়া দোয়া করবা আমার মাল লাগে খাস করে দোয়া করবা আমি আশা করছি দুই চার দিনের ভিতরে আল্লাহর বাড়ি লইয়া যাইতাম বড় এক বেমার হয়ে গেছে খাস করে আমি দোয়া চাই আর আমার মাল লাগে হযরত দোয়া করবা আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আয় আল্লাহ তুমি তো মাবুদ গফফার তুমি তো রহমানুর রহিম আল্লাহ তোমার দরজা ছাড়া তো গোলাম গুলোর যাইবার দেখা নেই আল্লাহ তুমি মাহবুদর দুয়ার বিজ্ঞাছি আর আমরা মাফ করে দাও আসমান নিচে জমিনের উপরে আমার মতো কোনো গুণাগারি জমিনও লাগিনি বাবা তোমার মায়ার বন্ধ করলিয়া তোমার অলির কদমার কিনারা তুইয়া বিজ্ঞাছি আর আল্লাহ আল্লাহ তোবারে কবুল ফরমা মাফ করে দাও আল্লাহ তোমার গুলামের জিন্দগি নসিব ফরমাও আল্লাহ গুনার কারণে কোনো নিয়ামত খাড়িয়ে দিয়ে দেব না আল্লাহ আমরা যারে যে নিয়ামত দিছ গুনার কারণে আমরা কোনো নিয়ামত ছিলাই আলিও না রে বাবা আয় আল্লাহ ওরা আশা করি তোমার অলির রসিদ দর্শি মাওলা আমরা রে মৌত পর্যন্ত কবুল করো হাসরের ময়দান ও নবীজির কাফেলা তো আমরা রে কবুল করো আল্লাহ আল্লাহ আমার কারণে আমার কোনো ভাইয়ের মুখকান্ডে আমার কোনো ভাই বন্ধুর মুখকান্ডে আল্লাহ আমার পীর মুর্শিদের মুখকান্ডে দুনিয়া আখেরাতে কোন জায়গা খালা করিও না তোমার বন্ধা হলো তাম নেক হাজত হলে পুরা করে দেব আল্লাহ এত মানুষ লিখে ভিক্ষা চেয়ার আমার মার বি মার কাণ্ডে সীমা দেব আল্লাহ আল্লাহ তোমার মন্দির ক্যান্সার হয়ে গেছে আমি কিতা করবো না ই আল্লাহ তোমার অলির কদমর কিলে তুই ভিক্ষা দেব আল্লাহ তোমার মন্দির বিমার খান্ডে সীমা দেও আল্লাহ বাবার কবরে জান্নাত টুকরা বানাও আমার মতো হতবাগ অখলোর মাই বাপরে মাফ করে দাও আল্লাহ বারবার আমরা হারমাইন শরীফ আইনের মকবুল জিয়ারত নসিব করবা আয় আল্লাহ ই মাহফিল তো নে কোনো সাইল রে খালি হাতে বিদায় করে দাও আল্লাহ আমার বড় সাহ কিবলার নে কায়াত দরাজ করে দাও তোমার অলিও বয়স হইয়া দিনে রাইতে যেভাবে খিদমত করতে আসুন কুরআন শরীফ আল্লাহ কি খাটনি খাটতে আসুন আল্লাহ আল্লাহ আমরার সাবজাদে আল্লাহরে নে খায়াত দেও আমরার মাতার উপর সাহ হিসাবে বাকি রাখো আল্লাহ আল্লাহ দুনিয়ার যত জাগাত আয় আল্লাহ আমরার সিলসিলার ভাই বন্ধু হল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী মুমিন মুসলমান হল দুনিয়ার যত জাগাত আছেন তাম রে তুমি আল্লাহ হেফাজত ফরমাও শান্তির জীবন দান করো খাস করে বিদেশি হলরে মায়া করো আল্লাহ আমরার ইমান খান্ডে হেফাজত করো গুনার কারণে বেঈমান খান বলাই না দুনিয়ায় তো ইজ্জত করিও না হাসরের ময়দানও আমরার মুখকান্ডে খালা করিও না ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন